স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। গলা ব্যথায় ভুগছেন? মাত্র 2 মিনিটেই মরিচ পানিতে দূর হবে আপনার গলা ব্যথা এবং গলার খুশখুশ। ঠান্ডা, অ্যালার্জি, ধুলা, দূষণ এবং খুব জোরে কথা বলার কারণে আমাদের গলার পেশিতে চাপ বাড়ে, এতে গলায় খুশখুশ এবং ব্যথা হয়। যুগ যুগ ধরে এ ধরনের সমস্যা থেকে আমরা ঘরোয়া কিছু উপায়ের উপর আস্থা রেখে আসছি। হ্যাঁ বন্ধুরা, মাত্র 3টি ঘরে পাওয়া সহজলভ্য উপায়ের মাধ্যমে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তো বন্ধুরা, চলুন তাহলে জেনে কি সেই 3টি জিনিস এবং এর ব্যবহারের পদ্ধতি কি। গলা ব্যথা বা খুশখুশ ভাব দূর করতে মরিচ পানি তৈরিতে যা যা লাগবে: আধা চা চামচ গোলমরিচ, 1 চা চামচ আদা কুচি এবং 1 চা চামচ মধু। ঠান্ডা, কাশি এবং গলার চিকিৎসায় আদা বেশ গুরুত্বপূর্ণ। আদার সক্রিয় উপাদান জিঞ্জুরাল শক্তি বাড়ায় এবং তাৎক্ষণিক আরাম যোগায়। কালো মরিচ বা গোলমরিচ ভিটামিন সি, ফ্লাভোনয়েড, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ বলে ঠান্ডা এবং কাশির চিকিৎসায় এটি বেশ কাজে দেয়। মধু একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, এতে অ্যান্টিঅক্সিড্যান্টস এবং ভিটামিন বি কমপ্লেক্স, সি, ডি, ই এবং কে রয়েছে এবং এর বিটা ক্যারোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো বন্ধুরা, এখন জেনে মরিচ পানি কিভাবে তৈরি করবেন। প্রথমে একটি পাত্রে 1 কাপ পানি নিয়ে নিন। এবার পানি খুব ভালো করে ফুটান এবং সেই পানিতে কালো মরিচ এবং আদা কুচি যোগ করুন। এরপর তাপ কমিয়ে দিন এবং এই মিশ্রণটিতে অ্যাড করুন মধু এবং 2 মিনিট ঢেকে রাখুন। তারপর কাপে ঢেলে হালকা উষ্ণ অবস্থায় পান করুন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন মরিচ পানি তৈরি করা কতটা সহজ। যাদের গলা ব্যথা এবং যাদের গলায় খুশখুশ ভাব এবং গলা ব্যথা রয়েছে, তারা মরিচ পানি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি উপকার পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।